নমস্কার ডিজিটাল খবরিলালে সবাইকে স্বাগত দীপক অধিকারী দেব টলিউডের এই মুহূর্তে অবিসংবাদিত সম্রাট বলা যেতে পারে বক্স অফিসের একেবারে সুপার হিরো টলিউডের একদিকে তিনি অ্যাক্টর অপরদিকে প্রডিউসার ইনফ্লুয়েন্সার সবই তিনি একই অঙ্গে বিভিন্ন রূপ এবং সেই সঙ্গে রাজনীতিবিদও ঘাটালের সাংসদ এই মুহূর্তে অন্তত এই পরিচয়টাই জনমানুষে যেন আরও বেশি করে প্রতিফলিত হচ্ছে দেবের সিনেমাটোগ্রাফি যদি দেখা হয় দেবের যদি সিনেমা লিস্ট দেখা হয় তাতে কিন্তু চ্যালেঞ্জের কমটি নেই চ্যালেঞ্জ চ্যালেঞ্জ টু দুখানা চ্যালেঞ্জ তিনি নিয়েছিলেন এবং বক্স অফিসের সফল ছিল সেগুলো কিন্তু বাস্তবে রাজনীতির জমিতে দেব নাকি চ্যালেঞ্জ নিতে ভয় পাচ্ছিলেন এমনটাই তার বিরোধীরা এবং তার বিরোধী গোষ্ঠীর লোকজন তারাও বলছিল কিন্তু যেটা দেখা গেল যে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সংসদের মানে লোকসভার আগে সংসদের বাইরে দাঁড়িয়ে যে ধোঁয়াশা তিনি তৈরি করে দিয়েছিলেন বিভিন্ন উক্তির মাধ্যমে সেই সব কিছুর অবসান হল একদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার চল্লিশ মিনিট বৈঠক শান্তিনিকেতন বিল্ডিংয়ে এবং অন্যদিকে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রিয় দিদি তার সাথেও তার পঁচিশ মিনিটের বৈঠক এবং তারপরে খুলল জট এবং আরামবাগের সভা থেকে একেবারে ঘোষণা ঘাটাল মাস্টার প্ল্যান যা তার দীর্ঘদিনের দাবি সেই দাবি এইবার পশ্চিমবঙ্গ সরকার মমতা ব্যানার্জি সরকার তারা পূরণ করতে চলেছে এবং অন্যদিকে ঘুরিয়ে একটা প্রচ্ছন্নভাবে আভাস দিয়ে দেওয়া যে দেব রয়েছেন ঘাটালেই দেব দাঁড়াচ্ছেন ঘাটাল থেকে দেব পরে এই কথা জনমানুষে পরিষ্কারভাবে তার উক্তি পরিষ্কারভাবে তিনি বলে দিয়েছিলেন যে তিনি যদি দাঁড়ান তিনি যদি রাজনীতি করেন তবে ঘাটাল থেকেই করবেন অর্থাৎ চ্যালেঞ্জ নিতে তিনি পিছোপা নন কিন্তু দেবের সামনে চ্যালেঞ্জটা কী প্রশ্ন উঠছে কিন্তু তার আগে সব থেকে বড়ো যে প্রশ্নটা উঠছে যে প্রচার পর্ব কবে শুরু করবেন দেব একবার শোনা যাচ্ছিলো যে ফেব্রুয়ারির ছাব্বিশ কিংবা চব্বিশ তারিখ থেকেই দেব ঘাটালে একেবারে প্রচার পর্ব কেশপুরে রোড শো এই সব করবেন কিন্তু এখন যেটা খবর পাওয়া যাচ্ছে না সেটা বাতিল হচ্ছে তবে এবার যেটা হতে পারে ডবল ধমাকা কী ডবল ধমাকা একদিকে দেব এবং অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনে দ্বিমুখী প্রচার এবং সেটা মার্চের শুরুতেই হতে পারে মার্চের শুরুতেই ঘাটাল থেকে একেবারে প্রচারে ঝাঁপিয়ে পড়তে পারেন দেব এবং তার সঙ্গী হতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রশ্ন উঠছে যে ঘাটালে দেবের চ্যালেঞ্জ কেন আর কেনই বা অভিষেককে পাশে নিয়ে দেবকে প্রচার অভিযান শুরু করতে হচ্ছে একটু ঘাটালের যে পুরনো যেটাকে বলা যায় রাজনৈতিক ইতিহাস এবং ইলেকশন বা নির্বাচনের যে রেকর্ড সেই রেকর্ডটার দিকে নজর দেওয়া যাক দু হাজার ঘাটালে দেব জিতেছিলেন প্রথমবারের জন্য সেবার যদি আমরা দেখি প্রাপ্ত ভোটের হিসেব তাতে চতুর্থ নম্বরে ছিল বিজেপি দু সাল দেবের উল্টো দিকে দেবের প্রতিপক্ষ হয়ে দাঁড়ালেন প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ একেবারে চতুর্থ নম্বর থেকে দ্বিতীয় নম্বর দ্বিতীয় স্থানে চলে এলো বিজেপি এক লক্ষ ভোটের ব্যবধানে দেব জিতলেন কিন্তু দু হাজার একুশের বিধানসভা ভোট তাতে কিন্তু শেষ রক্ষা হলো না ঘাটাল যে বিধানসভা কেন্দ্র আছে সেখানে একেবারে নেক টু নেক ফাইট শঙ্কর দলুয়ের সঙ্গে শীতল কপাটের বিজেপির শীতল কপাট একেবারে নেক টু নেক ফাইটে কয়েক হাজার ভোটের ব্যবধানে জয় ছিনিয়ে নিলেন এই শঙ্কর দলুই যার সাথে দেবের একটা রাজনৈতিক টাসেল বা বলা যেতে পারে একটা রাজনৈতিক দ্বন্দ্ব চলছে এমনটাই কিন্তু শোনা যাচ্ছিল এবং দেবকে শান্ত করতে এই শঙ্কর দলুইকে সমস্ত পথ থেকে অপসারণ করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে সেই শঙ্কর দলুই পরাজিত হয়েছিলেন বিজেপির কাছে ফলে বরিশ বোঝা যাচ্ছে যে লোকসভায় একদিকে চতুর্থ নাম্বার থেকে দ্বিতীয় নাম্বার অর্থাৎ ফোর্থ বয় থেকে সেকেন্ড বয় হয়ে যাওয়া এবং অন্যদিকে বিধানসভাতে রীতিমতো জয় ছিনিয়ে নেওয়া অর্থাৎ ঘাটালে কিন্তু ব্যাপারটা একটু তৃণমূলের জন্য ঘেটেই আছে একদিকে ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘদিনের দাবি দীর্ঘদিন কিন্তু সেই দাবি ঠিকঠাক মতো তার প্রতিশ্রুতি পালন না করা কে করেনি সেটা নিয়ে বিস্তর আলোচনা চলছে রাজ্য সরকার কেন্দ্র সরকারের দিকে আঙুল তুলছে কেন্দ্র সরকার বলছে না আমরা কাজ করছি সব মিলিয়ে ঘেঁটে ঘ পরিস্থিতি কিন্তু এর মাঝখানেই ঘাটালের বন্যার পাকে রীতিমতো ডালপালা মেলেছে পদ্ম এমনটা তো বাস্তবের চিত্র বলছে আর সেই বাস্তবটা কিন্তু বুঝতে পারছেন দেব এমনটাই মনে করছেন অনেকে আর সেই জন্যই একা শুধু নয় সঙ্গে কিন্তু একেবারে তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সঙ্গী করতে চাই সেটাই কি আসল কারণ প্রশ্ন উঠছে অপরদিকে তৃণমূলের গড় বলে পরিচিত একদা ঘাটাল সেখানে এইভাবে মানে দালপালা বিস্তার করা বিজেপি সেই বিজেপিকে রুখতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এরপর কী স্ট্র্যাটেজি নেন দেবের সঙ্গে অভিষেকের জুটি ঘাটালের মাটিতে কোন খেলা দেখায় নতুন কোন খেলা হবে কিনা সেই বিষয়েও কিন্তু আমজনতার উৎসাহ ঔৎসুক্য বেড়েই চলেছে এবার দেখার দরকার যে ঘাটাল থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের সঙ্গে সঙ্গে নতুন কোনো গেম প্ল্যান বেরিয়ে আসে কিনা তৃণমূলের ঝুলি থেকে সেদিকে আমাদের নজর ছিল এবং নজর থাকবে ঘাটালে কি হচ্ছে ঘাটালের গোটা নির্বাচন প্রক্রিয়া দেব কি করে নির্বাচন প্রক্রিয়াকে সামলান ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তিনি আর কোন মাস্টার স্ট্রোক দেন কিভাবে তিনি ঘাটাল মাস্টার প্ল্যানকে নিচের প্রচার পরিকল্পনার অংশ করে নেন কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘাটালে গিয়ে রীতিমতো প্রচার পর্ব সারেন কীভাবে গোটা তৃণমূল কংগ্রেস ঘাটালে নিজেদের পুরনো সেই যে গ্রিপ সেই গ্রিপকে আবারও মজবুত করবার জন্য ঝাঁপায় সমস্ত গোষ্ঠীদ্বন্দ্ব বুড়ে শঙ্কর দলুইকে একদিকে সরিয়ে রেখে নতুন কোনো একটা কমিটি তৈরি করে নতুন কোনো পদক্ষেপ নিয়ে ঘাটালে কি করতে চলেছে তৃণমূল কংগ্রেস সেই দিকে আমাদের নজর থাকবে এবং বিজেপি যারা কি না দু হাজার একুশের লোকসভায় দু হাজার একুশের বিধানসভাতে রীতিমতো একেবারে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল দু হাজার উনিশেও তারা একেবারে কড়া কট্টর প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছিল তারাও কি এবার জয় ছিনিয়ে নিতে পারবে বিধানসভার মতো লোকসভাতেও নাকি শেষ হাসি হাসবে হিরো দেব এমনটাও শোনা যাচ্ছে যে হিরন একদা দেবের যাকে বলা যায় সহকর্মী সহ অভিনেতা তিনি নাকি এবার বিজেপির হয়ে সেখানে দাঁড়াতে পারেন বিধায়ক হিরণ খড়গপুরের বিধায়ক তার এবার কিন্তু ঘাটালে দাঁড়ানোর একটা সম্ভাবনার কথা শুনে যাচ্ছে সেক্ষেত্রে দুই বন্ধু লড়াইয়ে শেষ হাসি হাসবে কে কোন ফুলের ঝুলিতে যাবে জয়ের পতাকা সেদিকে আমাদের নজর ছিল আছে এবং আগামী দিনেও থাকবে আর আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালের পর্দায় কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের